আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আট জুলাই তেইশ জামাতের জন্য গুরুত্বপূর্ণ খুশির বার্তা শীঘ্রই আওয়ামী লীগের উপর চাপ বাড়বে কি ঘটেছে দেখুন জামাতের বড় সমস্যার সাময়িক সমাধান হতে পারে দর্শক আমি একেবারেই রিসেন্ট সাম্প্রতিক কিছু অবাক করা ঘটে যাওয়া ঘটনা এবং যেটা সামনেও আরও অনেক কিছুই ঘটতে যাচ্ছে যার ব্যাকগ্রাউন্ড তৎপরতা অলরেডি শুরু হয়েছে যে তৎপরতা আওয়ামী লীগের উপর ভয়ানক কিংবা মারাত্মক চাপ বয়ে আনবে আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্য খুবই একটা নেতিবাচক একটা সংবাদ তাদের উপর বড় সাপোর্ট তাদের উপর থেকে সরে যেতে পারে ঘটে ঘটেছে সেগুলো বলবো তবে আমি একটু ভিন্ন পার্সপেক্টিভে যেহেতু ঘটনাটা বিশ্লেষণ করছি বিষয়টা বুঝতে হলে ভূমিকায় দুইটা বেসিক রিয়ালিটিস বুঝতে হবে জামাত ইসলামীর রাজনীতির এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির কি জামাত ইসলামীর রাজনীতির একটা বাস্তবতা হচ্ছে জামাত ইসলামী ভারত বিরোধী ভারত বিরোধী ইন দি সেন্স ভারতের আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বরের প্রতিনিধিত্বশীল সিন্স নাইনটিন সেভেন্টি ওয়ান জামাত ইসলামী একটা ভারত বিরোধী একটা রেপুটেশন তাদের আছে যদি ভারত বিরোধী বলাটা ঠিক নয় ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং এর ফলে জামাতের যে জনপ্রিয়তা প্রাসঙ্গিকতা তার সাথে কিন্তু এই ভারত বিরোধী তার একটা সম্পর্ক আছে কিভাবে দেখবেন জামাতের লোকজন সাধারণত যেখানে তাদের বিপুল ভোট ব্যাংক রয়েছে জনপ্রতিনিধি নির্বাচিত হয় কোন জায়গা থেকে সীমান্ত এলাকা থেকে সীমান্ত এলাকা থেকে কেন অন্য অন্য জায়গা থেকে জামাত কেন ভালো করতে পারে না দক্ষিণ অঞ্চলে জামাত কেন ভালো করতে পারে না উত্তর অঞ্চল বা সীমান্ত এলাকাগুলো সাতক্ষীরা এইসব জায়গায় কেন ভালো করে কারণ হচ্ছে সীমান্ত এলাকার মানুষগুলো মারাত্মকভাবে ভারতের প্রতি অসন্তুষ্ট এই কারণে কিন্তু জামাত তাদের সমর্থন পায় এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি আর একটা বাস্তবতা কি ভারত সবসময় জামাত ইসলামীকে সন্দেহের চোখে দেখে কখনোই ভারতের কোনো অফিসিয়াল নথিপত্র ভারতের যে কোনো রেজিমের কোনো স্টেটমেন্ট কোনো কিছুতেই জামাত সম্পর্কে কোনো পজিটিভ বক্তব্য নেই টোটাল ভারত যে কোনো রিজিম জামাত ইসলামীকে তাদের সিকিউরিটি থ্রেট মনে করে তাদের জন্য ক্ষতি ক্ষতিকর মনে করে তাদের বন্ধু মনে করে না এটাও কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা বাস্তবতা আপনি যদি ভারত সরকারের বা ভারতের পলিসি মেকার অ্যানালিস্টদের যে কোনো বিশ্লেষণ করেন সিকিউরিটি থ্রেট সাম্প্রদায়িক অথবা উগ্রবাদী কিংবা মৌলবাদী নানানভাবে কিন্তু জামাতকে তারা আখ্যায়িত করে তো এই দুইটা বাস্তবতা মনে রাখতে হবে এটা কিন্তু অনেকটা ইনেভিয়েটেবল জামাত একেবারেই যদি ভারতের আধিপত্যবাদ বিরোধিতা ছেড়ে দেয় তাহলে জামাতের প্রাসঙ্গিকতা অনেক ক্ষেত্রে কিন্তু থাকে না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এখন আন্তর্জাতিক রাজনীতিতে কিংবা বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে জামাতের উপর যে নিপীড়ন নিষ্পেষণ তার জন্য কিন্তু ভারত জামাতের প্রতি খুব অসন্তুষ্ট বা ভারত জামাতকে নেগেটিভ দৃষ্টিতে দেখে এটা একটা কারণ বলা হয়ে থাকে এই যুদ্ধ অপরাধীদের বিচার থেকে শুরু করে নানান কিছু নাকি ভারতের প্রেসক্রিপশনে অনেকে বলে না আমি জানি না অনেক কিন্তু বলে যে ভারতের প্রেসক্রিপশনে এর মানে জামাতের যত ক্ষতি এর পেছনে ভারতের হাত রয়েছে বলে অনেকে মনে করে থাকে আবার এই যে মাঝে মাঝে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী জামাতকে একসময় খুব ভালোভাবে দেখতো কিন্তু দীর্ঘদিন যাবৎ জামাতকে তারাও দেখে নাই বা জামাতের সাথে সম্পর্ক রাখেনি এর পেছনেও ভারতের হাত রয়েছে বলে মনে করা হয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের ভিতরে এই যে বিএনপি জামাতকে দূরে ঠেলে দেয় অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে নানান সময় ইত্যাদি ইত্যাদি তার পেছনেও ভারত বিএনপিকে নিষেধ করেছে এরকম কথাবার্তা কিন্তু শোনা যায় অতএব এই জিনিসটা মনে রাখতে হবে এবার আসেন কি ঘটেছে সেটা একটু দেখাই এর মানে ভারত যদি জামাতের প্রতি ইনসাফ করতো তাহলে অনেক অত্যাচার নির্যাতন বা অনেক ভয়ানক পরিস্থিতিতে হয়তো বা জামাতকে অতীতে পড়তে হতো না এটা আমি বুঝাতে চেয়েছি এখন কেউ যদি ভারতকে কনভিন্স করতে পারে ভারতকে বুঝাতে পারে যে না জামাতকে তোমাদের মেন স্ট্রিম হিসাবে দেখতে হবে বিএনপিকে যেভাবে দেখো জামাতকে সেভাবে দেখতে হবে ভারতকে যদি কেউ কোনোভাবে এটা কনভিন্স করতে পারে এটা জামাতের জন্যে একটা বড় সমস্যার অ্যাটলিস্ট সাময়িক সমাধান হয় আর সম্পর্ক ভারত হোক পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে অবশ্যই জামাতের থাকতে হবে একটা ব্যালেন্স সম্পর্ক থাকতে হবে আর ভারত বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা তাদেরকে ওভারলুক করে জামাতের জন্য টিকে থাকা ক্ষমতায় আসে রাষ্ট্র পরিচালনা করা অনেকটা অসম্ভবের মতো তো এই যে একটা সমস্যা জামাতের জন্য ইন্ডিয়ার পক্ষ থেকে একটা থ্রেট ইন্ডিয়ার যে কোনো রিজিম জামাতের জন্য একটা বড় থ্রেট এই সমস্যার একটা সাময়িক সমাধানের একটা ইঙ্গিত আমি বিশ্লেষণের মাধ্যমে দেখাবো নিউজটা কি নিউজটা হচ্ছে অনেকটা এরকম ঢাকা সফরের আগে ওয়াশিংটনে উজরার তৎপরতা মানব জমিন এভাবে শিরোনাম করেছে একটু ভিতরে দেখি ঢাকা সফরে যাওয়ার আগে ওয়াশিংটনে ব্যস্ত সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জিয়া তিনি ওয়াশিংটনে বৈঠক করেছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ভারতীয় রাষ্ট্রদূত তারজিৎ সিং সাকুর সঙ্গে সান্ধুর সঙ্গে বাংলাদেশ সফরের আগে তার এই ব্যস্ততা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথেও বাংলাদেশ সফরের আগে বৈঠক করে ওয়াশিংটনে আবার ভারতের রাষ্ট্রদূতের সাথেও করে এটার ব্যাখ্যা কি জানেন এটার ব্যাখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে এবার সিরিয়াস তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে চাওয়া সেটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায় এই বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই সিরিয়াস এখন বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপ যদি আমি এটা ইতিবাচকভাবে কখনো দেখি না এর পেছনে বাধা হচ্ছে ভারত কারণ ভারত যদি এখানে সক্রিয় হয় বা স্ট্রিক্ট অবস্থান নেয় তাহলে যুক্তরাষ্ট্র যা চাইবে চাইলেও তারা সব কিছু করতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের চাইতে ভারতের সফট পাওয়ার কিংবা ভারতের ইন্টারনাল হস্তক্ষেপের সুযোগটা বেশি এ কারণে যুক্তরাষ্ট্র ভারতকে কনভিন্স করতে চাইছে আর ভারত যেন বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের চশমায় দেখে এটা মূলত যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন যুক্তরাষ্ট্রে চাওয়ার বিপরীত কাজ না করে এজন্যে মূলত ভারতের রাষ্ট্রদূতের সাথেও বৈঠক এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথেও বৈঠক এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখেন এখন যুক্তরাষ্ট্র যদি ভারতকে কনভিন্স করতে পারে তাহলে তো সেটা জামাত বিষয়ে কোনো থ্রেড বা জামাত কোনো সমস্যা না এটাও কনভিন্স করতে হবে কারণ আপনি এটা আমাদের কাছে অসংখ্য তথ্য আছে এই যে আওয়ামী লীগ অনুমতি দিয়েছে দশজন সমাবেশের জামাতের বা একটু সব এজন্য নাকি ভারত আওয়ামী লীগের উপর নাখস এরকম খবরও কিন্তু বের হয়েছিল এর মানে জামাত ইস্যুটা কতটা সেন্সিটিভ ভারতের কাছে দেখতে পারলেন তো আওয়ামী লীগ জামাতকে একটু সুযোগ দিলে তাতেও নাকি ভারত অসন্তুষ্ট হয় গণমাধ্যমে খবর এসেছে এটা অথেন্টিসিটি ওরকম যাচাই করা যায়নি এবং হতে পারে এটা অসম্ভব নয় ভারতের নিরাপত্তা স্বার্থে ভারতের জাতীয় স্বার্থে তাদের যে দৃষ্টিভঙ্গিতে তাতে এ ধরনের চিন্তা বা এ ধরনের বিশ্বাস ঘটতেই পারে এরপরে নানান আলোচনায় নানান কিছুতে যখন দর কষাকষি হবে বাংলাদেশ বিষয়ে তখন কিন্তু সিকিউরিটি থ্রেট হিসাবে ওই জামাত ইস্যুটা ভারত সামনে আনবে এবং বলা হয়ে থাকে আওয়ামী লীগ কিন্তু জামাত কার্ড নানান সময়ে ভারতকে কনভিন্স করতে ব্যবহার করেছে কিভাবে যে ভারতকে দেখিয়েছে বিএনপিকে যদি তোমরা সমর্থন করো তাহলে কিন্তু সাথে জামাত আছে এর মানে যা ভারতের সাথে বাংলাদেশের রাজনীতির যে কোনো হিসাব নিকাশে জামাত একটা ইনএভিটেবল পার্ট জামাতকে বাদ দিয়ে মানে জামাত ইস্যুতে একটা অবস্থান রিটারমেন্ট ছাড়া ভারতের কোনো সিদ্ধান্ত হয় না জামাতকে নেগেটিভলি দেখেই ভারতের সিদ্ধান্ত হয় এখন যুক্তরাষ্ট্র যদি চায় বাংলাদেশে তাদের মতো করে কোনো একটা হস্তক্ষেপ করতে এবং ভারতকে সেই বিষয়ে রাজি করাতে এবং সেই তৎপরতাও কিন্তু চলছে যেটা নিউজে আপনারা দেখলেন বা ব্যাখ্যা সহ তাতে কিন্তু জামাত ইসলাম ইস্যুতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ভারতকে আনাতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং সেটা করবে ডেফিনেটলি সেটা না করা ছাড়া যুক্তরাষ্ট্র কখনোই তাদের চাওয়া ভারতের চাওয়া যেন এক হয় এটা করতে পারবে না এই জন্য এটা বলেছে এটা জামাতের জন্য একটা গুরুত্বপূর্ণ খুশির সংবাদ খুশির বার্তা যে জামাত যে আসলে সিকিউরিটি থ্রেট নয় জামাত উগ্রবাদী নয় জামাত যে বিএনপির মতো মেইন স্ট্রিম একটা রাজনৈতিক দল এই বিষয়টা জামাত তো নিজেদের পক্ষ থেকে নানান সময় বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ভারত বুঝে নাই বা অন্য কেউ বোঝাতে যায়নি এখন যুক্তরাষ্ট্র বোঝালে হয়তো বা বুঝতে পারে কারণ যুক্তরাষ্ট্র জামাতের সাথে সম্পর্ক রাখছে জামাতের সাথে চলছে দাওয়াত হবে কেন তা যে ভুল এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই তৎপরতা চালাতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র যদি নিজেদের চাওয়া বাংলাদেশে পূরণ করতে চায় শুক্রবার গত শুক্রবার নিজে এক টুইটার পোস্টে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে তার একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন গণতন্ত্র মানবাধিকার শ্রমের ন্যায্য চর্চা এবং মানবিক সহযোগিতা প্রসঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে ধন্যবাদ আমি দুই দেশের শক্তিশালী অংশীদারিত্বের আরও গভীর করার জন্য মুক্ত এই সব কথাবার্তা একটা বৈঠক করার পর ফরমাল কথাবার্তা ইম্পর্টেন্ট না ফরমাল কথার বাইরেও অনেক ইনফর্মাল কথা হয় এগুলো হচ্ছে এই ধরনের বিষয় বা এই ধরনের বৈঠকে গুরুত্বপূর্ণ এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তার সঙ্গেও বৈঠক করেন উজরা বৈঠকে আলোচ্য বিষয় ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চল কীভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক যাই হোক ওই যাই বলুক না কেন দিন শেষে কথা এটাই যে বাংলাদেশ সফরের আগে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক মানে যুক্তরাষ্ট্রের চাওয়াটা সেম করতে চাচ্ছে ভারত কনভিন্স করতে চাচ্ছে আমার ব্যাখ্যা এটাই এ সময় ভারত ও বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে উজরা যা এই বৈঠক করেছেন যার কয়েক মধ্যেই তার বাংলাদেশ সফরের কথা রয়েছে আগামী এগারো থেকে চোদ্দ জুলাই বাংলাদেশ সফরে আসবেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা যা তিনি যে মার্কিন প্রতিনিধি নেতৃত্ব দেবেন তাতে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লু এবং ইউএস যা এই যে রোনাল্ড লু রয়েছেন আরও সঙ্গী রয়েছেন আর ডোনাল্ড লু অবশ্যই জামাত বিষয়ে পজিটিভ এতে কোনো সন্দেহ নাই এটা আপনার হয়তো আগে জেনে গিয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই উজরার সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলছে এখানে আর একটা তথ্য আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন মানবাধিকার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে দেশের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান সিকিউরিটি ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া মানে স্পষ্টতই বাংলাদেশের আগামী নির্বাচন রাজনীতি মানবাধিকার ইস্যু আর সেগুলোর একটা মৌলিক পয়েন্ট হচ্ছে জামাত ইসলামী দেখতেই পাচ্ছেন আপনার আট থেকে চোদ্দ জুলাই তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন এর মানে কি বাংলাদেশ সফর আগে ভারত সফর করবেন বুঝতে পারছেন তো ভারতকে আগে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে তারপরে বাংলাদেশে আসতে চায় যুক্তরাষ্ট্র চূড়ান্ত পদক্ষেপ বাস্তবায়নের দিকে এজন্য ভারতকে বাধা মনে করছে কারণে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনও ভারতের রাষ্ট্রপতির সাথে বৈঠক করছে আবার বাংলাদেশে আসার আগে ভারতে দেখা করে আসবে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র কতটা সিরিয়াসলি বিষয়টা নিয়েছে দর্শক এই দুইটা নিউজের মাধ্যমে আশা করি আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝে গিয়েছেন তো এজন্য আমি তো দেখালাম যে কিভাবে এই ভারতের যুক্তরাষ্ট্রের এই তৎপরতা বাংলাদেশের রাজনীতি নিয়ে জামাতের জন্য গুরুত্বপূর্ণ খুশির বার্তা কোনো সন্দেহ নেই এবং তারা সফরে আসবে ভারতকে কনভিন্স করে এভাবে যদি আসতে পারে তাহলে আওয়ামী লীগের সবচাইতে বড় টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ভারত সেই ভারতে যদি যুক্তরাষ্ট্রের কথায় কনভিন্স হয়ে যায় এবং কিছুটা হতে পারে না হলেও এটা আওয়ামী লীগের উপর শীঘ্রই বড় ধরনের চাপ বাড়াবে বড় ধরনের একটা চাপ ফেলবে এতে কোনো সন্দেহ নেই এই চাপ মোকাবেলা করতে আওয়ামী লীগ হিমশিম খাবে তা কি ঘটেছে অলরেডি এটা তো দেখলেন আরও সামনে কি ঘটতে যাচ্ছে সেই বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব